এখানে দেখি যে এখানে একটি পুলিশের গাড়ি, একটু লেট হয়েছিল হয়তো সেদিনকে আসতে, তারপরে দেখি সেরকম কোনো অ্যাক্টিভিটি নেই। তখন আমি সনদাকে ফোন করি, আমাদের যিনি আইসি আছেন উনি সেদিনকে ছুটিতে ছিলেন, তো ওনাকে একটু মানে আমি রাগের মধ্যে একটু চেলাতেও হয়, তো উনি সঙ্গে সঙ্গে দু গাড়ি পুলিশ আরও পাঠান, তার সাথে ঠিক মানে আমাদের ইকোপার্ক থানার যিনি আইসি আছেন মানে সুশীলবাবু, সুশীলবাবু আসে এসে পৌঁছান আরও একটি গাড়ি নিয়ে। তো তারপরে তাদেরকে যারা এখানে ভিকটিম ছিলেন সবাইকে নিয়ে গেল থানাতে যাই, থানা থেকে প্রায় 12টা পর্যন্ত বসে আমরা সেদিনকে রিপোর্টগুলো লেখাই আর তারপরে ফলো আপ করি। আমি যেটা বলতে চাই এখানে সবাই এখানে আছেন রেসিডেন্টরা যেখানে বক থেকে এসছেন, সেদিনকে আমি সবাইকে ডেকেছিলাম যারা এখানে মানে মুখ খুলে মানে বারান্দায় দাঁড়িয়ে যারা মানে এনজয় করছিলেন জিনিসটা। আমি এনজয় কেন বলছি, আজকে যে জিনিসটা কারোর সাথে হয়েছে রাস্তায় কালকে আপনার সাথে হবে না, এটা কেন আপনি ভাবলেন? এই জিনিসটা তো আপনার বাড়ির লোকের সাথে হতে পারে, আপনার মায়ের সাথে হতে পারে, আপনার বোনের সাথে হতে পারে। আপনি যদি আজকে বারান্দা থেকে দেখে বারান্দার গেটটা বন্ধ করে দেন, কালকে যে লোক তার রাস্তায় এটা করে গেল সে কিন্তু আপনার বাড়িতে ঢুকবে, সেটা কিন্তু মাথায় রাখবেন। যে লোকগুলো আজকে এখানে এটা করে বেড়াচ্ছে, আমরা পুলিশকে বারবার বলেছি এটা যেন তাদেরকে যথেষ্ট শাস্তি দেওয়া হবে, আর পুলিশ সেটার উপরে কাজ করছে। কিন্তু আমরা যারা রেসিডেন্টরা আছি তারা যদি বেরিয়ে না আসি, কারো একটা বিপদ হয়েছে সেটা তো আমার না, এই যে কনসেপ্ট এটাকে চেঞ্জ করুন। আমরা এখানে নতুন জায়গাতে এসেছি, আপনারা যদি একে অপরের কাছে না আসেন, একে অপরের প্রয়োজনে না আসেন, তাহলে সেই সোসাইটি কখনো তৈরি হতে পারে না। আমরা কিন্তু আরেকটা সন্দেহ হয়ে থেকে যাবো, আমরা কিন্তু সেই সন্দেহের মতো জায়গাতে গিয়ে পৌঁছে যাবো। কেন আপনারা সেদিনকে বেরিয়ে এলেন না? একটা মেয়ে যখন সেখানে বারবার ডেকেছিল যে আমি বিপদের মধ্যে আছি, আপনারা কেন গেটগুলো বন্ধ করে চলে গেলেন? আমার সেটাও একটা কোশ্চেন আজকে এই রেসিডেন্টদের কাছে। এই ঘটনা কিন্তু যে কোনো ব্লকে, যে কোনো জায়গায়, যে কোনো টাইমে হতে পারে। যে করেছে ঘটনা তাকে তো শাস্তি দেওয়া হবে, সেটা তো আমরা আছি। সেটা কি করবো আমরা অ্যাজ এ ব্লক, পুরো রুট অনুযায়ী কী করবো সেটা ভাববো, আরও কী করে এটাকে ডেভেলপ করা যায় সেটাও ভাববো। কিন্তু আমরা যারা রেসিডেন্ট আছি তারা যদি না আগিয়ে আসি, তারা যদি না সচেতন হই, আমরা কিন্তু এরকম সিচুয়েশন আরও পড়বো। আজকে যার মাথা ফেটেছে তার হয়তো ব্যথা এসছে, কিন্তু এই ব্যথাটা কালকে আপনার আসবে। যার বাড়িতে যে মেয়েটি সেদিকে এখানে অফিস থেকে কাজের মধ্যে থেকে ফিরে সে যখন যাচ্ছিল, সে যখন জিনিসটা ফেস করেছে, কালকে যখন আপনার বাড়ির লোক ফেস করবে, আমি তখন কিন্তু আমাদের কাছে আসতে হবে, এই রেসিডেন্টের কাছে আসতে হবে, এই ব্লক রেসিডেন্সিয়ালের কাছে আসতে হবে। আপনারা যদি ভাবেন যে শুধুমাত্র যার জন্য হয়েছে সেই করুক, সেই ব্যথাটা পাক, এটা কিন্তু একদম ঠিক না। আপনাদের এই ফিলিংসটাকে যদি চেঞ্জ করতে না পারেন, আমরা যদি সোসাইটি যদি গ্রো করতে না পারি, তাহলে কিন্তু আমরা কখনোই নিউ টাউন গিয়ে আমরা স্মার্ট সিটি বলুন যাই বলুন, এই কথাগুলো কিন্তু কোনো দাম থাকবে না।